হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সারাদিন একটি ডেইলি ভ্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর যদি ভালো লাগে তাহলে আমার পেজটি ফলো দিতে পারেন, কারণ আমি এরকম ডেইলি ভ্লগ আপলোড করে থাকি। সকালবেলা তো ঘুম থেকে উঠে নাস্তাটা করে দুপুরে রান্নার জন্য রান্নাঘরে চলে আসছি। আজকে রান্না করতে যাচ্ছে হচ্ছে মুরগির মাংস আর হচ্ছে খিচুড়ি। অনেকদিন খিচুড়ি খাওয়া হয় না, তাই ভাবলাম আজকে একটু খিচুড়ি রান্না করে। প্রথমে তো রান্নার আগে সব কাটাকুটিগুলো আমি শেষ করে নিচ্ছি, যেমন পেঁয়াজগুলো কেটে নিচ্ছে। আর আমরা তো সব কিছুতেই কাঁচামরিচটা খাই, এই কারণে কাঁচামরিচটাও কেটে নিচ্ছে। আজকে তো মুরগির মাংসটা আলু দিয়ে রান্না করব, আমি আলুটা এই কারণে ছোট ছোট করে কেটে নেব। আর রান্নার আগে দেখা যায় সব কিছু যদি গুছিয়ে রান্না করতে যাওয়া হয় তাহলে কিন্তু রান্না করতে অতটা সময় লাগে না। এদিকে কিন্তু আমার আলু কাটাও শেষ, আমি এখন খিচুড়ির জন্য চাল আর ডালটাও ভালো করে একটু ধুয়ে নেব। আর আজকে অল্প পরিমাণে খিচুড়ি রান্না করব যেন দুপুরে শেষ হয়ে যায়। তো যতটুকু রান্না করেছি আমাদের তিনজনের খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি সব কিছু রেডি করে এখন আমি রান্নাটা বসাই দিব। তো আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে হচ্ছে আমি পেঁয়াজ আর হচ্ছে কিছু তেজপাতা দিয়ে আমি পেঁয়াজটাকে একটু হালকাভাবে ভেজে নেব। পেঁয়াজটা তো গাঢ়ভাবে ভাজবো না, একটু নরম করে ভাজা হয়ে গেলে আমি আদা রসুনটাকে দিয়ে একটু ভেজে তারপর অল্প পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। এখন তো সব মশলাগুলি দিয়ে দেবো, যেমন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ দিয়ে আমি একটু পানি দিয়ে তারপর ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে পানিটা শুকিয়ে গেলে কিন্তু কষানো হয়ে গেছে, তারপর এর মধ্যে চালটা দিয়ে আমি চালটাকেও ভাজা ভাজা করে নেব। তো এদিকে তো চালটা খুব ভালো করে ভাজা হয়ে গেলাম, কিন্তু অন্য চুলায় গরম পানি বসাই দিছে যেন রান্নাটা দ্রুত হয়ে যায়। আর এখানে ভাজা ভাজা হয়ে গেছে, কিন্তু তারপরে গরম পানিটা দিয়ে দিলাম আমি যতটুকু লাগবে আর কি ভুনা খিচুড়ির জন্য। এখন আমি খিচুড়ির কড়াইটাও চুলায় দিয়ে দিব, আর এই চুলায় হচ্ছে আমি মুরগির মাংসটা বসাই দিব। তো মুরগির মাংস রান্নার জন্য আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, তারপরে তো তেলের মধ্যে দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। তো ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু পানি দিয়ে দেবো যেন পড়ে না যায়। তারপর তো এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, যেমন হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো একসাথে দিয়ে তারপরে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো আজকে রান্নায় আমি একটু টমেটো ব্যবহার করবো, এই কারণে টমেটোগুলো এখনই দিয়ে দিলাম, আর টমেটোটাও যেন গলে যায় এই কারণে কিন্তু আগে দিয়ে দিলাম। তারপর তো লবণটা দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এইদিকে তো খিচুড়িটাও হয়ে গেছে, আর একটু হবে, আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব বাকিটা। মুরগির পা কে কে পছন্দ করেন? তো আমার আমার হাজব্যান্ডের দুইজনের অনেক পছন্দ মুরগির পা আর কি। তো এখানে আমি মশলার সাথে মাংসটা মিশিয়ে নেব, তারপরে এখন আমি আলুটা দিয়ে দেবো যেন একসাথে সেদ্ধ হয়ে যায়। পরে তো আমি সব কিছু একসাথে করে আমি ঢাকনা দিয়ে অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দেবো। আর এখানে তো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম যতটুকু প্রয়োজন আর কি, আর যেহেতু আলু দিয়েছি এই কারণে কিন্তু ঝোলটা একটু বেশি দিয়েছি, পরবর্তীতে কিন্তু ঝোলটা টেনে যায় আর কি আলুর মাধ্যমে। আর এখানে তো রান্নাবান্না শেষ করে এসে আমি রুমটাকে একটু ক্লিন করে নিচ্ছি। কিন্তু এইগুলি করতে করতে তো দুপুর হয়ে গেল, তো রুম টুম ক্লিন করে তারপরে গোসল করে খাওয়া দাওয়া করবো, এই কারণে প্রথমে বিছানাটা প্রথমে ঝেড়ে নিলাম। আর এখন তো এই তো ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নেব, মোছা হয়ে গেলে তারপরে বাকি একটু কাজ আছে সেরে তারপরে কিন্তু খেতে বসে যাব আমরা। অবশেষে সব কাজ সেরে আমরা সবাই একসাথে খেতে বসলাম আর কি। আর এখানে খিচুড়িটা তো অনেক ঝরঝরে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে, আর এই তো মুরগির মাংস রান্নাটা। তো অনেকদিন পর খিচুড়ি এভাবে রান্না করলাম, তো সহজে খিচুড়িটা খাওয়া হয় না, তো আজকে ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তো খিচুড়িটা রান্না করাই যায়। তো এখানে তো আমি শাওনের বাবাকে বেড়ে দিচ্ছিলাম, তো বাড়ার সময় সে বলতেছিল আমাকে মুরগির পাটা দাও, কারণ সে মুরগির পা খেতে অনেকটা পছন্দ করে। তারপর তো তাকে খেতে দিলাম, তো সে খাওয়ার পরে একটু দুষ্টামি করতেছিলাম যে অনেকটা মজা হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা তো এ পর্যন্তকে। তো যারা এ পর্যন্ত ধৈর্য সহকারে দেখেছেন সবাইকে ধন্যবাদ। কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।